আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আমার চ্যানেল মিনিস কুকিংয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই বাচ্চাদের মুখরোচক ও পছন্দ একটি নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন আর এটা গাজর পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করেছি আর এই তিনটি কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার এবং খুবই স্বাস্থ্যসম্মত অনেক বাচ্চাদের খাওয়ার প্রতি অনীহা থাকে তারা কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিলে খেতে খুবই পছন্দ করবে তো এর জন্য আমি এখানে গাজর নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের চারটি গাজর নিয়েছি আর গাজরগুলো প্রথমে আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন কচি টাইপের গাজর ব্যবহার করার এতে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব সুন্দর হয় এবং খুব সহজেই করা যায় আমি এখানে চারটি গাজর নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর সাথে কিছু পাউরুটি নিয়েছি এখানে আমি প্রায় দশ পিস মাঝারি সাইজের পাউরুটি নিয়েছি আপনারা বড়ো সাইজের ছয় থেকে ষাটটিও নিতে পারেন তো আমি এগুলো একটু টুকরো করে কেটে নিব এখন একটি ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি গাজরগুলো এখন একটা ব্লেন্ডারের যতটুক পরিমাণ গাজর নিয়েছি অতটুক পরিমাণ পানি দিয়ে তারপরে এটা খুব সুন্দর মতো ব্ল্যান্ড করে নিব তো দেখুন এখানে প্রায় আমি দুই কাপের মতো গাজর হয়েছে তো এটা খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছি এখন এটা জাল করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ব্লান্ডারে করে নিয়েছি ব্রেড কাম তো এটা খুব ভালো মতো একটু চুলায় দিয়ে একটু মচমচ করে নিলে কিন্তু ব্লান্ডারে খুব সুন্দর মতো ব্লেন্ড করা যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে প্রায় আমি হাফ কেজির মতো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এক লিটার দুধও ব্যবহার করতে পারেন তো দুধটা যখন একটু ভালো মতো বলক চলে আসবে তখন এর মধ্যে আমি গাজরের সে ব্লেন করে রাখার দিয়ে দিব তো এটা দিলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি একটু ভালো মতো এটা একটু নেড়েচেড়ে মিক্স করে নেব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো বলক চলে আসছে এবং এটার সুন্দর একটা কালার চলে আসছে তো চুলাটা আমি প্রায় দুই মিনিটের মতো এভাবে রেখেছি দেখুন উপরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই কালারটা চলে আসার পরে আরেকটু নেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা ঘন হয়ে আসবে তো ঘন হয়ে আসার পরে আমি ব্রেড কামগুলো এর মধ্যে দিয়ে দিব তো ব্রেড কামগুলো দিয়ে অনর্গণ নাড়তে হবে আর এই রান্নাটি করার সময় অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে নেবেন তাহলে কিন্তু এটা রান্না করতে খুব সুন্দর সুবিধা হবে এবং খুব দ্রুত এটা রান্না করা যাবে তো দেখুন এটা বেশ ঘন হয়ে এসেছে ঘন হয়ে আসার পর এখানে আপনারা চাইলে এক কাপ দুধ বা ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপের মতো চিনি চিনিটা গলে গেলে কিন্তু এটা আরও খুব সুন্দর মতো লিকুইড হয়ে আসবে তো একটু ভালো মতো নেড়ে নিচ্ছি নেড়ে আর একটু জাল করে নিব। জাল করে নেওয়ার পরে একটা সামান্য বলক চলে আসা আসার জন্য অপেক্ষা করব এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো কিসমিস ব্যবহার করছি আপনারা এখানে চাইলে নারকেলের কুচিও ব্যবহার করতে পারেন বা বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটসেরও ব্যবহার করতে পারেন তো একটু ভালো মতো নেড়ে যখন এর মধ্যে যখন ঘনত্বটা একটু এভাবে ঘন হয়ে আসবে এখন আমি এটা তুলে নেবো ঠান্ডা করে নেব এরপরে একটি প্লেটে উপরে কিছু কিসমিস বাদাম আর গাজর দিয়ে পরিবেশন করে নিলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন ধন্যবাদ